কথায় আছে রক্তদান মহোদান, সেরকমই একটি মহৎ কার্যের দৃশ্য গতকাল ফুটে উঠল কাকুরগাছিতে। কাকুরগাছির রাধাকৃষ্ণ ব্যাংকুয়েটে আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবিরের। নেতাজির জন্মদিন এই মহৎ কার্যের দ্বারাই পালন করা হলো আজ এখানে। অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভার পক্ষ থেকে এটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক শ্রী বিবেক গুপ্তা, মানিকতলার কনভেনার শ্রিয়া পাণ্ডে, এমআইসি স্বপন সমাদার, সোশ্যাল ওয়ার্কার শ্রী বিকাশ জয়সওয়াল এবং অন্যান্য গুণীজনেরা। এছাড়াও ছিলেন সংস্থার অধ্যক্ষ রতনলাল সাউ, সম্পাদক অনিল গুপ্তা এবং চেয়ারম্যান জগন্নাথ প্রসাদ গুপ্ত। অনুষ্ঠানের কিছু মুহূর্ত ধরা পড়ল 24 আওয়ার্স টিভির ক্যামেরায়। সেই মুহূর্তগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এবং তাদের আমি অনেক অনেক শুভেচ্ছা দিই, কারণ এরা সবসময় মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থেকে কাজ করে এবং এইসব ভালো উদ্যোগে আমি সবসময় তাদের পাশে আছি। রক্তের যেখানে এত টানাটানি চলছে সেখানে যত লোক এগিয়ে এসে রক্ত দেবে তাদের জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো। এখানে যারা যারা আমাকে ইনভাইট করেছে তাদের আমি অনেক শুভেচ্ছা দিচ্ছি, দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের ইন্টারভিউ নিয়ে। এবং যারা এই কোভিড পরিস্থিতিকে পেরিয়ে এসে রক্ত দিচ্ছে সেই ডোনারদেরও আমি অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ তারা সত্যি একটা ডিফিকাল্ট টাইমে এগিয়ে এসে নিজের মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে। তো আমি তাদের অনেক ধন্যবাদ দিই। আপনাদের চ্যানেলের সবাইকে আমার তরফ থেকে, আপনারা সবাই এত কষ্ট করে কাজ করছেন কোভিডের মধ্যে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের লোক যেন ভালো থাকবে। ये हम लोग एक ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किए हैं फॉर द सोशल वेलफेयर ऑफ द पीपल ड्यूरिंग दिस पेंडेमिक पीरियड, वेर एन वी हैव अ ह्यूज डेफिशिएंसी ऑफ ब्लड इन एंटायर सोसाइटी। वी आर ऑर्गेनाइजिंग सो दैट वी कैन जस्ट क्रिएट द अवेयरनेस सो दैट ऑल द पीपल ऑफ आवर सोसाइटी कम एंड डोनेट फॉर द नोबल कॉज। इन दिस कोविड पीरियड वी ऑल आर गेटिंग टुगेदर यूनाइटेड टू कंप्लीट दिस function on behalf of Akhil Bharatiya Madhesiya Vaishya Sabha। ये तो हम लोगों का अखिल भारतीय सभा जितना प्रोग्राम किया जा रहा है, इस संस्था का चेयरमैन है और मेन उद्देश्य है कि आज 23 अगस्त मैंने 23 जनवरी है और नेताजी का जन्मदिन भी है, उस उपलक्ष्य में भी हम लोग को प्रोग्राम किया है। ये कार्यक्रम आरंभ का आज के टाइम में बहुत डिमांड है, हमें चाहे कैंसर मरीज हो चाहे कोई भी मरीज हो, बिना कैंसर के काम चलता नहीं है। तो इसलिए हम लोग आपस में सब लोग मिलकर के हम लोग इस प्रोग्राम को कर रहे हैं कि देशी जनता को उपचार में बधाई। তবে বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লাড ব্যাংকের রক্ত অভাব থেকে আজকে একটা অনেক ভালো দিন, 23 জানুয়ারি। তাই নেতাজির আমরা উদ্যোগ নিয়ে আপিল 125 বছর হলো আর প্রত্যেকটা আপিল ভারতীয় মাদেশিয়ার সমাজ প্রত্যেকটা বন্ধুরা ভাইরা মায়েরা বোনেরা ওই উদ্যোগকে আজকে 100 লোক রক্ত দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে করছি। রক্তর অভাব দেখে চারিদিকে আপনি দেখছেন রক্তর যেভাবে অভাব যাচ্ছে, রক্তর জন্য থ্যালাসেমিয়া বাচ্চা ক্যান্সার বাচ্চারা যেভাবে রক্ত দিয়ে রক্ত নিতে হচ্ছে, ওইটা দেখে আজকে এই রাধাকৃষ্ণ ব্যাংকুয়েটে রতন সাউজি অনিল আছে, হ্যাঁ অনিল সাউ, জগন্নাথ প্রসাদ গুপ্তাজি যিনি জগন্নাথ কলেজের উনি কর্ণধার, প্রত্যেকটা মানুষ যেভাবে এত সুন্দরভাবে যে রক্তদাতার আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, মাদেশিয়া সমাজকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এইভাবে এত সুন্দরভাবে সারা বছর ওনারা ভালো নানান রকম সামাজিক কাজে উনি এগিয়ে থাকেন আর আজকে ওনার প্রমাণ করে দিলেন প্রত্যেকবারের মধ্যে, এবারেও ওনার 100 জনের রক্তদাতা রক্তদান করে আজকে এই প্রোগ্রামটাকে সফল। আমরা দেখতে পাই যে বিকাশ দা মানে আপনাকে দেখতে পাই নানা রকম সমাজমূলক কাজে, এই প্যান্ডেমিক সিচুয়েশন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দর্শকদের এই উদ্দেশ্যে এই বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমরা সমাজের কর্মী আর সমাজের জন্য প্রত্যেকটা লকডাউন থেকে নিয়ে প্রত্যেকটা আমরা কোভিড পরিস্থিতি আমরা লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছি আর মানুষের জন্য যেভাবে রক্তের জন্য আমরা এগিয়ে যাব, রক্ত যে না পাওয়া যায় থ্যালাসেমিয়া বাচ্চাদের আমরা লড়াই করে যাব, রক্তদানকে আরও এগিয়ে নিয়ে রক্তদাতাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে এইভাবে আপনারা রক্তদান করতে থাকুন, 4টি জীবন বাঁচাতে থাকুন। এর বিকল্প হয় না। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে
খুব ভালো দিনে প্রপারলি, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস দেশপ্রেমিক অমরবীর, তার শুভ জন্মদিন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আর অখিল ভারতীয় মধ্যশিক্ষা বৈশ্যসভা তারা আয়োজন করেছে রক্তদানের মধ্য দিয়ে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। খুব ভালো উদ্যোগ, রতন সাউ অনিল সাউরা রয়েছেন, সবাই মিলে আয়োজন করেছেন এবং এটা এত ভালো উদ্যোগ যে আজকের দিনে খুব প্রয়োজন হয়ে পড়েছে। কোভিড বা করোনা নিয়ে সবাই ব্যতিব্যস্ত, কিন্তু স্বাভাবিক রোগী যারা আছেন, অসুস্থ মানুষ, তাদের রক্তের অভাব বলে কোথায় পাবে, সেই জায়গাটা তারা লক্ষ্য রেখেছে। আর আজকে সবার কাছে অনুরোধ রাখব যে শুধু নেতাজির জন্মদিন, জাতীয় পতাকা উত্তোলন, রক্তদান শিবির, কম্বল বিতরণ বা বই খাতা বিতরণের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। নেতাজির ভাবধারায় নিজেকে উজ্জীবিত করতে হবে, জাতীয়তা বোধের উন্মেষ ঘটাতে হবে। তাহলেই আজকে 75 বছর দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমাদের দেশে অনাহারে অর্ধারে মানুষ মারা যায় বা থাকে, এটা খুব লজ্জা। আজকে জাতীয় সম্পদগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে ভারতবর্ষের বুকে ধর্মে ধর্মে হানাহানি শুরু হয়ে গেছে, কখনো কখনো বাংলা ভাগ করার চক্রান্ত করছে, সেই যেন সেই পুরনো পরাধীন ভারতবর্ষের কথা মনে করিয়ে দেয়। আমরা তখন ছিলাম না বা ইতিহাসে পড়েছি, আজকের দিনে আবার প্রয়োজন হয়েছে। ভারতবর্ষের আসমুদ্র হিমাচলকে অটুট রাখতে গেলে জাতপাতের লড়াই না, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে ভাই ভাই থাকতে হবে। আর এইভাবে যারা দেশের শত্রু, যারা দেশকে বিক্রি করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে একসাথে সোচ্চার হতে হবে এবং আগামী দিনে বাংলায় সেই পথ দেখাবে। কেন, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, সবাইকে একসাথে নিয়ে চলা সেটা অন্য কেউ দেখাতে পারেনি। তাই নেতাজির জন্মদিনে বাংলা প্রত্যেকটি নাগরিকের কাছে, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আমি অনুরোধ করব, চলুন আমরা আবার ভারতবর্ষের পুনরায় স্বাধীন করার জন্যে আমরা জোটবদ্ধ হই। দল মত ধর্ম মত নির্বিশেষে উন্নয়নের সামিলে ভারতকে জগৎ সবাই নিয়ে যেতে হবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি। ট্যাবলোকে দিল্লি থেকে বাতিল করে দিয়ে বাংলাকে অসম্মান করেছে, ভারতবর্ষকে অসম্মান করেছে, নেতাজিকে অসম্মান করেছে। শুধুমাত্র আজকে যখন 125তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, আমাদের লজ্জা ভারতবর্ষের বুকে 80-85 জন লোককে নিয়ে কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন। আজকে নেতাজির 125তম জন্মবার্ষিকী একটা নেতাজির মূর্তি তৈরি হলো না। আজকে যখন সে লজ্জা ঢাকতে গেছে, বাংলার মানুষ যখন প্রতিবাদ করছে, ভারতবর্ষের মানুষ যখন প্রতিবাদ করছে, তখন একটা তৈলচিত্রের মধ্য দিয়ে নেতাজির পূর্ণবয় মূর্তি হবে তার চেষ্টা করছে। এই লজ্জা ঢাকা যায় না, এটা ভারতবর্ষের সংস্কৃতির যে ক্ষতি করলো সেটা শুধু আবহ মূর্তি দিয়ে সে লজ্জা ঢাকা যাবে না, আর এই ক্ষতিপূরণ করা যাবে না। তাই বলি, বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ, সমস্ত দলের মানুষকে নিয়ে প্রকৃত গণতন্ত্র যেটা হয় সেটা অটুট করতে গেলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এগিয়ে যেতে হবে, যিনি পারবেন সবাইকে একসাথে রেখে একটা আসমুদ্র হিমাচল সর্বস্তরের মানুষকে এবং সমস্ত রাজ্যকে একসাথে করে ভারতকে সবার উপরে তুলে নিয়ে যাওয়ার জন্যে, নাহলে সম্ভব নয়। এই সংকীর্ণ মনোভাব নিয়ে ভারত চালানো যাবে না। আজ 23 জানুয়ারি, আর এই বিশেষ তিথিতে আমরা দেখতে পাচ্ছি অখিল ভারতীয় মধ্য বৈশ্য সমাজের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সত্যি এই শুভ দিনে এই শুভ কাজ খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার সাথে সাথে শুধুমাত্র যে এই রক্তদান শিবির বা নেতাজির মাল্যদান বা ফ্ল্যাগ হোস্টিং করে থেমে থাকলেই হবে না। নেতাজির যে আদর্শ নিয়ে তিনি ভারতবর্ষকে গড়তে চেয়েছিলেন, সকলের কাছে অনুরোধ রইল সে আদর্শকে নিজের জীবনে পর্যবসিত করলেই তবে হয়তো নেতাজির যে ভাব ধারণা বা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা সেটা সফল হবে। ইয়ে আমারে দেশ কে লিয়ে বহুত হি উন্নতি কা কাম হ্যায় অর ইয়ে ব্লাড হর বিমারি কা ইলাজ কে লিয়ে যায়গা, জিসকে লিয়ে কোই নাম নেই হ্যায় কুছ নেই হ্যায়, ইয়ে
गुप्त दान है और गुप्त दान का कोई अंत नहीं है। और ये हमारे देश समाज के सेवा के लिए हम लोग कर रहे हैं ताकि हमारे समाज में सबको उसके लिए कोई चीज के किसी के असहाय नहीं होना पड़े, उन लोगों को किसी के सहारे की ज़रूरत ना पड़े, ब्लड का कोई कमी ना हो हमारे संस्था में। इसी के लिए हम लोग उसके प्रेरणा के लिए काम कर रहे हैं ताकि हमारे समाज में सबको उसका सहयोग मिले।